গুড ইভিনিং। তো আমি অর্পিতা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি আমি কয়েক মানে আমার পাড়ার সমস্ত কাকিমাদেরকে নিয়ে, কাকিমাদের নিয়ে একটা মানে কি চ্যালেঞ্জ, মানে ফলের চ্যালেঞ্জ। কাকিমারা যেহেতু বয়স্ক, বয়স হয়ে গেছে, ওনাদের ডিম ভাতও দেওয়া যাবে না, ফুচকাও দেওয়া যাবে না, তাই ওনাদের হেলথের ওপর চিন্তা করে, হেলথের কথা চিন্তা করে আমি ফলের একটা চ্যালেঞ্জ রেখেছি। আম, কলা আছে, পেঁপে আছে, আশফল আছে, আর দুটো করে পান্তুয়া আছে। আর কি আছে? আম, কলা, পেঁপে, আশফল আর পান্তুয়া। তো এই দিয়ে আমি মানে আমার মানে চ্যালেঞ্জটা রেখেছি। তো যাই হোক, এবার কাকিমাদের মধ্যে আমি সবার জন্যই প্রাইজ রেখেছি, যেহেতু ওনারা বয়স্ক, বুঝতেই পারছো, বয়স্ক মানুষ যেহেতু ওনারা বাচ্চাদেরই মতন, তো সবাইকেই প্রাইজ দেওয়াটা আমার মনে হলো ফার্স্ট একজন হবেই, তাও আমি মনে করলাম যে সবাইকে প্রাইজ দিলে সবাই একটু খুশি হবে। এই বয়সে ওনারা একটা চ্যালেঞ্জে এসছে, মানে ওনারা যে আমার সাথে মানে আমাকে সহযোগিতা করছে, আমার ভীষণ ভালো লাগছে। তাই জন্য মানে আমি ওনাদের জন্য এই চ্যালেঞ্জটা রেখেছি। আমাদের ফুচকা চ্যালেঞ্জ হয়েছে, তারপরে আমাদের ডিম ভাতের চ্যালেঞ্জ হয়েছে। তো আমাদের এক বিশেষ কাকিমা, মানে যারা মানে তোমরা ওনাকে দেখেছো আমার শীতলা পুজোর ব্লগে, তোমরা দেখেছো, মানে এই কাকিমার রিকোয়েস্টে আমি আরও বিশেষ করে ব্লগটা রেখেছি, মানে চ্যালেঞ্জটা রেখে। এটা দেখতে পাচ্ছো ভীষণ, এই কাকিমা হচ্ছে বন্ধু, তোমাদেরকে আগেই আমি বলেছি। তো এই কাকিমার রিকোয়েস্ট, আর আমারও একটা ইচ্ছে ছিল যে আমি একটা কাকিমাদের জন্য নিয়ে, কাকিমাদেরকে নিয়ে একটা মানে চ্যালেঞ্জ করব। তো আজকে ওই চ্যালেঞ্জটাই নিয়ে চলে এসেছি, দেখা যাক কে ফার্স্ট হয়। ওনাদের জন্য কোনো টাইম বরাদ্দ নেই, যেহেতু ওনারা বয়স্ক মানুষ, তো তাই জন্য মানে দিয়ে রাখবো, মানে এবার ওনারা তার মধ্যে যে আগে খেতে পারবে সে ফার্স্ট হবে, বাদ বাকি আর সবাই সান্ত্বনা পুরস্কার পাবে। তো চলো বেশি কথা না বলে স্টার্ট করা যায়। আর এই কাকিমাকে তো বলেইছি, কাকিমার বিশেষত্ব তোমাদের আগেই বলেছি, মানে বন্ধু মানে গাইড যাই বলতে পারো। এই কাকিমা তোমার নামটা বলে গেল, মুক্তা পাল। আর এই কাকিমাকে দেখতে পাচ্ছ, আমি আগের ব্লগেও তোমাদের বলেছি, কারণ এই কাকিমার বাড়িতেই আমি অনুষ্ঠানটা করি। কাকিমা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, কাকিমার বাড়িতে করতে দেয়। মানে মিঠু আমাদের মানে ফুচকা চ্যালেঞ্জের যে ফার্স্ট হয়েছিল, মিঠু তারই শাশুড়ি এই কাকিমা, কাকিমার বাড়িতে আমাকে অনুষ্ঠানটা করতে দেয়, আমি এখানেই করি। তো কাকিমাকে অনেক 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 ধন্যবাদ। আর এই কাকিমাকে, কাকিমা তোমার নাম বলো, ভানুমতি গৌমী। আর এই কাকিমা দেখতে পাচ্ছ, আমার একদম অপোজিট বাড়িতে এই কাকিমা, এ হচ্ছে শিল্পীর মা, আমাদের ডিম্বাতে মানে পার্টিসিপেট করেছিল শিল্পী। তো শিল্পীর মা হচ্ছে এই যে মানে মানে শাশুড়ি মা। তো কাকিমা তোমার নাম বলো, কৃষ্ণা দাস। তো ওনাদেরকে নিয়ে আমি আজকে এই প্রোগ্রাম করছি এবং আমার ভীষণ ভালো লাগছে, ওনারাও এসছে, ওনারাও সাপোর্ট করছে, ওনারা আমার সঙ্গে রয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাবে। তো কাকিমাদের খাওয়া শুরু হয়ে গেছে, দেখা যাক কে মানে কে যেতে আর দিলে হারে। কাকিমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কাকিমারা সব খাওয়া স্টার্ট করেছে, দেখা যাক কে জেতে কে হারে। আর আমি যে প্রাইজের অ্যারেঞ্জ করেছি তোমরা দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, আর এগুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কার, সবার জন্য আমি প্রাইজের অ্যারেঞ্জমেন্ট করেছি। জোরদার খাওয়া চলছে, সব খাওয়া স্টার্ট করেছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমাদের কাকিমার বিশেষত্ব, বিশেষ কাকিমা বলেছি মুক্তা পাল, এখনো পর্যন্ত মোটামুটি আগেই আছে, এখনো মিষ্টি আছে। একটু মুখটা দেখাও, মুখটা দেখাও।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখতে পাচ্ছ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া চলছে। মুখটা পাল মনে হচ্ছে ফার্স্ট হবে, মুখটা পাল ফার্স্ট, মুখে মুখে মুখটা পুরো ফাঁকা করতে হবে, মুখটা পাল ফার্স্ট দেখতে পাচ্ছ। কাকিমা ফার্স্ট হয়ে গেছে, এবার এখনো চলছে খাওয়া দাওয়া, এখনো খাওয়া দাওয়া চলছে। এই কাকিমা সেকেন্ড, বোঝা যাচ্ছে এখন আসফল শেষ করতে পারেনি। এই কাকিমা সেকেন্ড, দেখো এই কাকিমা কৃষ্ণা কৃষ্ণা কি দাস, কৃষ্ণা দাস সেকেন্ড হয়ে গেছে, কাকিমা সেকেন্ড দেখতে পাচ্ছ, পাত দেখছো পুরো ফাঁকা এখনো চলছে। এখন এই কাকিমা সোমার মা এখনো কাকিমা আসফল খাচ্ছে। মুক্তা পাল দেখেছো, ফার্স্ট মুক্তা পাল, সেকেন্ড হচ্ছে কৃষ্ণা দাস, থার্ড হচ্ছে কি কাকিমার নাম মিনতি সাধুকা হয়েছে, এখন দুই কাকিমা আছে, এই কাকিমা হচ্ছে থার্ড হয়েছে, থার্ড আর কাকিমা লাস্ট। ঠিক আছে কোনো অসুবিধা নেই, সবাই আছে, সংশোধন করেছে, এটাই ভালো লাগছে। সবার জন্য আমি প্রাইজ রেখেছি, প্রাইজটা কি দেখছি বাবা, সবাই যে নিজেরা এসছে, এনারা যে এসছে আমার এই প্রোগ্রামে এসে ওনারা খেয়ে আমাকে যে সহযোগিতা করেছে এটাই ভীষণ আমার ভালো লাগছে। ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ব্যাপার নয়, বাট ওনারা এই বয়সে মানে কাকিমার তিনতলা বাড়ি, এই তিনতলা সিঁড়ি ভেঙে ওনারাই এতটা উপরে উঠেছে, উঠে এই পার্টিসিপেট করেছে, এটাই আমার মানে ভীষণ মানে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে ওনারা এসছে, এসে সব কিছু করেছে। কাকিমা খেতে পারবে না, ঠিক আছে চলো অসুবিধা নেই, উনি ফোর্থ হয়েছে কাকিমা মানে ফিফথ হয়েছে, ফিফথ তো সবাই এবার রসনা খাওয়া হচ্ছে। রসনা আমি যেহেতু গরম বুঝতেই পারছো অনেকটা গরম, তো সবার জন্য একটু রসনা মানে যারা দর্শক আর কি এসছে তাদের জন্যও রসনা আছে, যারা পার্টিসিপেট করেছে তাদের জন্যও রসনা আছে। তো এখন রসনা খাওয়া হচ্ছে, আমাকেও দিয়েছে রসনা ওই কাকিমা কৃষ্ণা দাস, একদম খেয়ে ফলকে হাঁপিয়ে গেছে, ওই শুয়ে শুয়ে রসনা খাচ্ছে। তো এবার এবার বালিশ দেওয়া হবে কাকিমাকে, আরে কাকিমা এবার খাও। ও দর্শক দেখতেই পাচ্ছ রসনা খাচ্ছে, ও দেখতে পাচ্ছ সোমার ছেলে, ওর মা আগে প্রাইজ নিয়ে গেছে ফার্স্ট প্রাইজ। তো এই গেরিতের জন্য আমি একটা কিছু একটা প্রোগ্রাম রাখবো, দেখা যাক কি রাখতে পারি। তো এখন রসনা খাচ্ছে, দেখো তোমরা এই একজন, এই ছোট ছোট্টর পরে আর একজন দর্শক আছে দেখতে পাচ্ছ, এই ছোটটার পরে আর একজন আছে, আর একটু বড়, আর একটু বড়, আর তার সাথে তার তার আম্মা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে আরো বড়।
তো এবার প্রাইস দেব কাকিমাদেরকে দেখতে পাচ্ছ এই কাকিমা যেহেতু ফার্স্ট কাকিমা ধরো তোমার ফার্স্ট প্রাইস আমি সবার জন্য প্রাইস দেখেছি কাকিমা সেকেন্ড একই প্রাইস দেখেছি আর চার জনের কাকিমা হচ্ছে থার্ড এই কাকিমা এই কাকিমা হচ্ছে ফিফথ এই ফোর্থ আর এই কাকিমা হচ্ছে ফিফথ তো যাই হোক এবার কাকিমা তোমরা বলো তোমাদের কেমন লাগলো মানে ভালো লেগেছে অনুষ্ঠানটা কেমন ভালো লেগেছে অনুষ্ঠান দেখে খুবই ভালো লেগেছে অনুষ্ঠানে আরো বড় বড় করেছো হ্যাঁ সেটা বলো বাটি গিফট করলাম পেলাম কাকিমার ফল কে মাথা একটু ক্র্যাক হয়ে গেছে গিফট করলাম বলছে যাই হোক কাকিমা আমি খুশি হয়ে একটা গিফট পেলাম ফার্স্ট প্রাইজ পেয়েছে কাকিমা যাই হোক বুঝতে পারছো মানে এখনো কাকিমার মধ্যে কতটা দম বুঝতে পারছো তোমরা মানে ফার্স্ট হয়েছে আর এই কাকিমা সেকেন্ড হয়েছে দেখতে পাচ্ছ ওনাদের মধ্যে যে এখনো সেই জোশটা আছে মানে পার্টিসিপেট করেছে এটা বিশাল বড় ব্যাপার তো চলো আর কি বলবো দেখতে পাচ্ছ ওর ওর দিদার প্রাইজটা হয়ে নিয়েছে তোমরা সবাই দেখতেই পেলে কাকিমারা কেমন খেলো ভীষণ ভালো লাগলো আমার মানে কাকিমাদেরকে খাইয়ে মানে ওনারাও মানে এসছে ওনাদেরও ভীষণ ভালো লাগলো আর আমারও ভীষণ ভালো লাগলো তো যাই হোক মানে ওনারা এসছে ওনাদেরকে প্রাইজও দিতে পেরেছি ওনারা খেয়েছে আমাকে সহযোগিতা করেছে আর কিছু সেরকম কিছু আর বলার নেই যেহেতু ভিডিওর একদম এন্ডে চলে এসেছি তো সবার মানে খাওয়াও হয়ে গেছে প্রাইজও দেওয়া হয়ে গেছে সবাই রসনা খেয়েছে সবার জন্য রসনার একটুখানি বন্দোবস্ত আমি করেছিলাম তো রসনা খেয়েছে এই রসনাটা মানে সবাই সহযোগিতা করেছে বলতে যেমন সোমা রসনাটা পুরো নিজে গুলেছে সব কিছু করেছে ও ওটা ও গুলে আমাকে সহযোগিতা করেছে মানে বললো আমাকে বললো যে বৌদি ওটা আমি করে দেবো তোমাকে করতে হবে না তারপরে এখানে এসে ফল কেটে দিয়েছে শিল্পী ফল কেটেছে তারপরে আমাদের যে মালা ও সহযোগিতা করেছে সবাই মিলে সব মানে হেল্প করেছে করে আমি মানে প্রোগ্রামটা করতে পারি মানে যেহেতু সবাই আমাকে হাতে হাতে লেগে দেয় তার জন্য আমি প্রোগ্রামগুলো রাখতে পারি তো তোমরা দেখতেই পেলে কেমন লাগলো তোমরা ভিডিও তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমাদের যার যা মন্তব্য আছে যার যা মানে কি কথা আছে সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আর বেশি কিছু বলবো না মানে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আর একটু সাপোর্ট করো কী বলবো মানে তোমাদের সহযোগিতা না পেলে আমি আর এগিয়ে যেতে পারবো না তো তোমাদের সহযোগিতাটা অবশ্যই খুব দরকার তো তোমরা সবাই একটু সহযোগিতা করো একটু সাপোর্ট করো যাতে আমি এরকম আরও ভিডিও করতে পারি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি করে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি তো চলো আজকের জন্য টাটা।